নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা রীতা বড়ুয়া রায় চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সিভিক ভলান্টিয়ারদের জন্য এবার গোয়েন্দাগিরিতে সিভিং ভলান্টিয়ার নিয়োগ হচ্ছে প্রায় পাঁচ হাজারও বেশি সিভিক ভলান্টিয়ার চলুন বিস্তারিত খবরটি জেনে নেই একটি সংবাদ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ভিডিওটি চালু করার আগে বলে রাখি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমাকে নতুন নতুন অনেক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সিভিক গোয়েন্দা খবরটি একটি সংবাদপত্রিকায় প্রকাশিত হয়েছে রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষায় এবার গোয়েন্দা বিভাগেও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে রাজ্য তবে এ নতুন কাউকে নিয়োগ করা হবে না বলে নবান্নে জানা গিয়েছে সাধারণ সিভিক ভলেন্টিয়ার থেকে পাঁচ হাজার দুশো পঁচাশি জনকে গোয়েন্দা বিভাগের জন্য বেছে নেওয়া হবে ক্ষমতায় আসার পর দু হাজার সালে মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেন পুলিশ থানা যান নিয়ন্ত্রণ সহ সব ক্ষেত্রেই তারা কাজ করেন কাজের পারদর্শিতা তীক্ষ্ণ বুদ্ধি ও দক্ষতা রেখে তাদের মধ্যে থেকে বাছাই করা পাঁচ হাজার দুশো পঁচাশি জনকে গোয়েন্দা বিভাগে নিয়োগ করতে চায় রাজ্য জানা গিয়েছে বাকি প্রায় এক লক্ষ উনিশ হাজার পাঁচ আটশো পনেরো জন জেলা পুলিশ থানা পুলিশ কমিশনারেটে কাজ করবেন কোচবিহার জেলায় একশো সাতষট্টি জন সিভিক ভলেন্টিয়ার আইবিতে কাজ করবেন দক্ষিণ দিনাজপুরে কাজ করবেন চৌষট্টি জন মালদায় একশো ছেচল্লিশ জন মুর্শিদাবাদে দুশো পঞ্চাশ জন দার্জিলিংয়ে দুশো কুড়ি জন কালিম্পংয়ে নব্বই জন জলপাইগুড়িতে একশো কুড়ি জন আলিপুরদুয়ারে ছেচল্লিশ ছেষট্টি জন এবং শিলিগুড়ি কমিশনারেট এলাকায় নিরানব্বই জন সিভিক ভলেন্টিয়ার আইবিতে কাজ করবেন তবে শিলিগুড়ি জিআরপিতে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের কাউকে গোয়েন্দা বিভাগে পাঠানো হচ্ছে না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য